ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসায় কিভাবে প্যাকেট মশলা দিয়ে পারফেক্ট কালা ভুনা তৈরি করতে পারেন সেটার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি হাড় চর্বি সহ 1 কেজি বিফ নিয়েছি এবং একটু বড় করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, তারপর দিচ্ছি 3-4টি তেজপাতা, 5-6টি এলাচি, 4-5 টুকরো দারুচিনি, 10-12টি লবঙ্গ, দিচ্ছি 4 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, দিচ্ছি 2 টেবিল স্পুন জিরার গুঁড়ো, দিচ্ছি 2 টেবিল স্পুন সয়া সস, দিচ্ছি 1/2 কাপ টমেটো সস। এখানে আমি রাঁধুনির কালা ভুনার মশলাটা নিয়েছি। এর ভিতরে 2টি প্যাকেট থাকে, একটি মাংস ম্যারিনেটে ইউজ করে, অন্যটি বাগার দেওয়ার টাইমে। 1 কেজি বিফের জন্য অর্ধেকটা মশলা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। এখন সব কিছু একসাথে মেখে নেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। মাংস থেকে একটু পানি বের হলে দিয়ে দেব স্বাদমতো লবণ। একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম। এভাবে করে কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। প্রায় 45 মিনিট পর মাংসের কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় কালা ভুনা প্রায় রেডি। এখন বাগারের জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল, দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি এবং 2 টেবিল স্পুন রসুন কুচি, তাও দিচ্ছি 4-5টি শুকনো মরিচ। এখন সব কিছু একসাথে ভেজে নিচ্ছি। বাগারটা হয়ে গেলে কালা ভুনাতে দিয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি অর্ধেকটা বাগারের মশলা। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই তো কালা ভুনাটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। এই তো সার্ভ করে নিলাম। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, ইনশাল্লাহ বাসার সবাই অনেক পছন্দ করবে। আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।